ছয় হাজার রান তিনশো উইকেট আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড বাংলাদেশের সাকিবের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেকর্ড গড়লেন সাকিব আল হাসান আন্তর্জাতিক মঞ্চে সাকিব হলেন প্রথম ক্রিকেটার যিনি একটি দেশের মাটিতে ছয় হাজার রান ও তিনশো উইকেট নিলেন চট্টগ্রামে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে এই কীর্তি গড়েন তিনি দেশের মাটিতে সাঁত্রিশটি টেস্টে দুই রান করেছেন সাকিব নিয়েছেন একশো উইকেট একশো দুইটি একদিনের ম্যাচে করেছেন দুই রান নিয়েছেন একশো উইকেট একত্রিশটি টি টোয়েন্টি ম্যাচে সাকিবের রান ছয়শো আটাত্তর ঝুলিতে রয়েছে উনচল্লিশটি উইকেট সোমবার একাশি বলে একান্ন রান করে সাজঘরে ফিরে যান বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক এক বছরের নির্বাসন কাটিয়ে সদ্য মাঠে ফিরেছেন এই অলরাউন্ডার আর ফিরে এসে নিজের যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজে দারুণ ফর্মে রয়েছেন প্রথম একদিনের ম্যাচে মাত্র ১৯ রান করলেও বল হাতে চমকে দিয়েছিলেন নিয়েছিলেন আট রানে চার উইকেট দ্বিতীয় ম্যাচে তেতাল্লিশ রানে অপরাজিত ছিলেন ত্রিশ রান দিয়ে নিলেন দুই উইকেট আর এদিন থামলেন একান্ন রানে তার এমন জমকালো পারফরম্যান্সের সুবাদে চলতি সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে তামিম ইকবালের টাইগার্সরা অলরাউন্ডার পারফরম্যান্স করার পাশাপাশি নিজের দেশের মাটিতে ছয় হাজার রান ও তিনশো উইকেট নেওয়ার নজির করলেন পদ্মাপাড়ের পোস্টার বয় একদিনের সিরিজ শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ